অসহায় শত বছরে বৃদ্ধার দায়িত্ব নিলেন ময়মনসিংহের ওসি। অবস্থাপন্ন সম্ভ্রান্ত পরিবারে জন্মেছিলেন কসম আলী। বর্তমানে তার বয়স শত বছরে কোঠায়। কসম আলীর পাঁচ ছেলে ও এক মেয়ে থাকলেও কেউ তার খোঁজ নেয় না। এমনকি বার্ধক্যের সুযোগেও তার নিজের নামে থাকা অবশিষ্ট সম্পত্তিটুকু ছেলে নাতিনরা লিখে নিয়ে বাড়ি থেকে তাকে বের করে দিয়েছে। তাই বাধ্য হয়ে ভিক্ষাবৃত্তিকে বেছে নেন কসম আলী। এক সময় ভিক্ষা করতে ময়মনসিং নগরীতে চলে আসেন তিনি। শহরের রাস্তায় রাস্তায় ভিক্ষা করে ঘুরে বেড়ায় কসম আলী। শতবর্ষী বৃদ্ধার কষ্ট দেখে ময়মনসিং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুল ইসলাম তার থাকা খাওয়ার দায়িত্ব নেন। ওসি কামরুল জানান, পরিবার থেকে বঞ্চিত 100 বছরের বৃদ্ধ মোহাম্মদ কসম আলীর দায়িত্ব নিয়ে আমি অনেক খুশি। বৃহস্পতিবার 14 সেপ্টেম্বর এই কসম আলীর দায়িত্ব নেন ওসি কামরুল। আপাতত তাকে আমার বাসাতেই রাখা হয়েছে বলে জানান ওসি কামরুল। নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।